জাস্ট মোজাইক পাথর মোজাইক পাথর কিন্তু অনেক শক্ত হ্যাঁ অনেক হার্ড একটা পাথর ভাই এবারে চিনি হয়ে গেছে দাদা অরিজিনালি চিনি হয়ে গেছে খুবই চমৎকার দেখেন আচ্ছা আদাটা করে দেখাচ্ছি একবার করে দিলে পুরো মাস চলে যাবে একবারে করে ফ্রিজে রেখে দিবেন সারা মাস সুন্দরভাবে বের করে করে খাবেন এগুলো সম্পূর্ণ আনবিটেবল জব দেখেন আমি এখানে ফালাই দিয়ে দেখাচ্ছি আপনাকে এগুলো সব একেবারে আনবিটেবল জব যে রকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ইচ্ছা মতো রাখবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে চমৎকার দুটো ব্লেন্ডার আমরা দেখাবো আজকে জাইপান ব্র্যান্ডের একবারে লেটেস্ট চলে এসেছে বাংলাদেশে আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাজিদ কোকারিজে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে উত্তরবাড্ডার পরে এটা হচ্ছে শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের নিস্তালায় G96 100 নম্বর দোকান আর আমাদের সাথে আজকে রয়েছে নাজুল ভাই ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনারা জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি যে ব্লেন্ডার দেখাচ্ছেন এটা কি কাজ হবে তো জাইপান ভাই আজকে তো ব্লেন্ডার নিয়ে আসছে জাইপান ব্র্যান্ডের ভাই পপুলার একটা যে ব্লেন্ডারটা আচ্ছা 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 জাইপান ব্র্যান্ডের যেটা মনে করেন যে সবাই জাইপান সম্পর্কে সবার আমরা জন্মের আগে থেকে জাইপান শুনি জন্মের মানে আমাদের কুকারিজে আসার আগে থেকে আমরা জাইপান সম্পর্কে জানি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আগে জাইপানের ছিল 750 ওয়াট 850 ওয়াট সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত জাইপানের ছিল এখন আপডেট হয়ে 4-in-1 অর্থাৎ 4টা জার নিয়ে জাইপান 1200 ওয়াট নতুন একেবারে আপডেট যে মালটা আছে চারটা জার এই কারণেই অনেকেই জুস লাচ্ছে স্টিলের ব্লেন্ডারে করতে গেলে পরে আমাদের কাছে কমপ্লেন দেয় যে ভাই বড়টার মধ্যে যখন আমরা জুস লাচ্ছেটা করতে যাই তখন আপনার হচ্ছে জুসটা নরম জাতীয় যে ফলটা আছে সেই ফলের একটু গোটা গোটা থেকে যায় পারফেক্টলি ভাবে জুস হয় না আর এখন তো আগে তো জুস করতে সবাই এখন জুসের পাশাপাশি সবাই মেয়োনিজ করতেছে আদার্স অন্য অন্য যেগুলো করতেছে এবং এই জগগুলো কিন্তু তাদের সম্পূর্ণ আনব্রেকেবল জগ অনেকেই বলতে পারে ভাই তিনটি স্টিলের একটা প্লাস্টিকের এটা তো জুস লাচ্ছে করতে গেলে কিন্তু আইস দিতে গেলে পরে জগটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো সম্পূর্ণ আনব্রেকেবল জগ দেখেন আমি এখানে ফালাই দিয়ে দেখাচ্ছি আপনাকে এগুলো সব একেবারে আনব্রেকেবল জগ যে রকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ইচ্ছা মতো রাখবেন ভাঙবেন কোনো রকম ভাঙার মতন চান্স নেই রাগটা হইলো এটা কাজে লাগবে একেবারে মনে করেন যে ভাই একটু উঠাই দেন তো দেখেন আপনারা কিন্তু জগ কিন্তু কোনো সমস্যা হয়নি একেবারে জগগুলো সম্পূর্ণ আনব্রেকেবল জগটা এবং চাষের জগ আপনি ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন কোনো রকম ভাবে নষ্ট হবে না আচ্ছা এটা আইস হয় এবং আইস ছাড়া জুস কাচ্ছি করতে পারবেন মেয়োনিজটাও পাশাপাশি করতে পারবেন এবং আরো 3টা জার দেওয়া আছে এটাতেও আদা রসুন প্লাস জুস লাচ্ছি এটাতেও করতে পারবেন এটাতে গ্রাইন্ডিং মশলা শুকনো মশলা প্লাস আদা রসুন দুটাই করতে পারবেন আর এটা চাটনি জার চাটনি করতে চান চাটনি সুন্দরভাবে করতে পারবেন প্লাস শুকনো মশলাটা কম করে করতে চাইলে পারফেক্টলি ভাবে করতে পারবেন ব্র্যান্ড তো আমি বলছি জাইপান তারপরেও আপনাদের মাঝে একটু বক্সটা আমি দেখাই দিই এটা হলো জাইপানের 2023-এর একেবারে আপডেট যে মালটা আচ্ছা 1250 ওয়াটের মাল 4-in-1 এবং টাইফুন খারাখারি মডেল ফ্যানটা কারণ হচ্ছে আপনার ব্লেন্ডারে যদি চালান 10-15 মিনিট একটানা চালা রাখলে মোটর কোনো রকমভাবে গরম হবে না এই জন্য আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন যাই হোক আমি আইডিয়া ব্লেন্ডার সম্পর্কে কি করলাম আমি এখন একটু জাস্ট কাজটা করে দেখাই ওকে আমরা কাজ এখানে কাজ করার জন্য আজকে বুট রাখছি বেসন করার জন্য আর এটা রাখছি মোজাইক পাথর কি বলেন ভাই একেবারে মনে করেন যে আপডেট আমরা তো এতদিন একেবারে পাথর আপনি নিজেই দেখেন না ভাই ওরে ভাই পাথর নিয়ে আসছেন হবে নাকি পাথর নিয়ে আসছি দেখা যাক ইনশাআল্লাহ আজকে জাইফানটা দিয়ে পাথর করে দেখাবো আপনাকে ওকে তাহলে আমরা কাজে যাই কাজে যাই অবশ্যই এটা হচ্ছে ড্রাই মশলা ছোট জারটা আচ্ছা এটা জগটা যখন আমরা বসাবো প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলে দিই জগটা যখন বসাবেন সুন্দর করে বসায় লক করে নেবেন ঘাটে ঘাটে বসায় লক করে নেবেন লক করে না তারপর আপনারা ব্যবহার করবেন আমি দেখা যাক পাথরটা দেই তো আমরা জানি না আসলে পাথর হয় কি না এই যে আসতো মোজাইক পাথর কিন্তু অনেক শক্ত হ্যাঁ অনেক হার্ড একটা পাথর ভাই আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পাথরটা নিয়ে আসলাম এই পাথরটা আমরা দিয়ে দিলাম তো আমরা একটু দেখি যে আসলে পাথরটা হয় কি না যেহেতু এটা ট্রান্সপারেন্ট এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে এয়ারটাইট সিস্টেম ডাকনা ভাই আপনি বাইরে থেকে দেখতে পারবেন আর এয়ারটাইট রাবার দেওয়া আছে যদি আপনি চাকনিটা যখন করতে যাবেন কোনো কিছু লিক করবে না সুন্দরভাবে করতে পারবেন ডাকনাটা সুন্দর করে বসিয়ে নিয়ে ব্লেন্ডার যে চালানোর ইউজের যে নিয়মটা সেটা প্রথমে ইন করে নেবেন পালস বাটনটা করে নেবেন অর্থাৎ উল্টা দিকে ঘুরিয়ে নেবেন ঘড়ির কাঁটার উল্টা দিকে হ্যাঁ দেখা যাক বিসমিল্লাহ কি হয়
একবারে দেখেন এটা কিন্তু হয়ে গেছে ওকে এটা পাথরটা দেখেন একটা ব্লেন্ডারে যদি চমৎকার দেখেন এতগুলো পাথর করতে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে তো পাথর পাউডার হয়ে যায় আচ্ছা আমি একটু ঢেলে দেখাই দেখেন একবারে হচ্ছে চিনি হয়ে গেছে দেখেন চমৎকার এবারে চিনি হয়ে গেছে দাদা অরিজিনালি চিনি হয়ে গেছে খুবই চমৎকার দেখেন এটা পাথরটা করতে সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড সময় লাগছে পাথর যেহেতু করছি পাশাপাশি হলুদ রাখছিলাম আমরা সবাই বলি হলুদটা হচ্ছে সবচেয়ে হার্ড মশলা আচ্ছা আচ্ছা পাথরের থেকেও হার্ড ভাই না না পাথরই তো সবচেয়ে শক্ত পাথর হয়ে গেছে হলুদ তো অবশ্য হবে হলুদ তো করে দরকার আছে দরকার নাই তাহলে আমরা অন্য আরেকটা কিছু করে দেখাই অন্য আরেকটা কিছু করে দেখে যেটা আমরা পাথর খাবো না হলুদ আমরা মনে করেন যে যেটা প্রপোর্শনাল সব সময় আমাদের দরকার আদা রসুন আচ্ছা ওকে আদা রসুনটা আমাদের সব সময় যেহেতু দরকার হয় তাহলে আমরা একটু আদাটা করে দেখাই আদাটা করে দেখাচ্ছি দেখেন আদাটা করার জন্য মাছখানের যে জারটা আছে সেই জারটার মধ্যে আমরা আদাটা করতে পারবো দেখা যাক কি হয় আদাটা ওকে আমরা আদাটা দিয়ে দিচ্ছি দর্শক আচ্ছা আদাটা করে দেখাচ্ছি দেখেন আদা যা আছে সব দিয়ে দেন এটা জারটা হচ্ছে মোটামুটি কত লিটার হবে এটা জারটা আদা রসুনটা একসঙ্গে আপনি 1 কেজি পর্যন্ত করতে পারবেন 1 কেজি পরিমাণ করতে পারবেন 1 কেজি পরিমাণে করতে পারবেন এবং সর্বোচ্চ যদি সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে যেটা আপনারা যদি শিলপাটায় করতে যান আমাদের উত্তরবঙ্গের এদিকে শিলপাটা বলে পাটাপোতা শিলপাটা বলে ওকে এটা যদি করতে যান তাহলে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে কিন্তু 1 ঘন্টার কাজ আমি 15 সেকেন্ডের মধ্যে আপনাদের আজকে শেষ করে দেব আদাটা করার আগে সবসময় হালকা একটু পানি দিয়ে নেবেন পরিমাণ মতন যা যেরকম পরিমাণ সেই রকম পানি দিয়ে নেবেন আচ্ছা পরিমাণ মতন হালকা পানি দিয়ে নিলাম ওকে এটাও এয়ার টাইট সিস্টেম ঢাকনা ঢাকনাটা সুন্দর করে বসে এয়ার টাইট হয়ে থাকবে দেখা যাক আচ্ছা 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 চমৎকার হয়ে গেছে দেখেন আমরা একটু দেখাই কত সেকেন্ড সময় লাগছে দেখা যাচ্ছে সর্বোচ্চ 20 25 সেকেন্ড হাই সর্বোচ্চ 20 25 সেকেন্ড সময় লাগছে 1 কেজি আদা রসুন পেস্ট পেস্ট করতে দেখেন দেখেন আমরা 1 কেজি পরিমাণ দিয়েছি আপনারা যদি দেখেন একবার করে দিলে পুরো মাস চলে যাবে একবারে করে ফ্রিজে রেখে দিবেন সারা মাস সুন্দরভাবে বের করে করে খাবেন আর মোটামুটি একেবারে পাটায় পাটায় যেরকম পেস্ট হয় তার থেকে বেশি পেস্ট হয়েছে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আচ্ছা 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 ওকে তো এখন একটু ওয়ারেন্টি গ্যারান্টি বলছেন 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এটা হচ্ছে জাইপান জাইপান সম্পর্কে সবারই আইডিয়া আছে ভাই জাইপানটা 2 বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন দিবেন যদি কোনো সমস্যা হয় আমাদের সার্ভিসের লোক আছে সারা বাংলাদেশ যা সার্ভিস করে দিয়ে আসবে 2 বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি মোটরের জন্য প্লাস 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা এখন বর্তমান দাম একটু আসেন কোনটা নিলে কত দাম এটা তো ভাই এমনিতেই জাইপান তো আগে 750 ওয়াট 850 ওয়াটের যে ব্লেন্ডারগুলো ছিল সেগুলোই 5000 টাকা করে এমনিতেই নরমালি বিক্রি করতো 1200 ওয়াটের তো তাহলে আজকে 10-12000 টাকা বিক্রি করবো ইনশাআল্লাহ সমস্যা নাই কমায় কমায় দেন ভাই যাতে সময় এগুলো প্রফুলার আইটেম দাদা জাইপান সম্পর্কে সবার আইডিয়া আছে তারপরেও আজকে আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট এবং বিশেষ ধামাকা প্রাইস থাকবে সেই ধামাকা প্রাইসটা যদি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি সহ জাইপানের 1250 ওয়াটের যে ব্লেন্ডারটা নেবেন এটা নিলে পুরো অনলি 4800 টাকা রাখবো 4800 টাকা 4800 টাকা রাখবো সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি হবে অবিশ্বাস্য 4800 টাকায় ডেলিভারি ফ্রি থাকবে 7 দিন ডেলিভারি ফ্রি থাকবে 7 দিন তারপরে 7 দিন পর থেকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখবেন আগে যে 7 দিন হয়েছে কিনা 7 দিন পর থেকে আমাদের অবশ্যই নক দিবেন কিন্তু ডেলিভারি চার্জ এর জন্য 210 টাকা আলাদা যোগ করতে হবে আচ্ছা এটা তো আমরা দেখলাম 1250 ওয়াট এটাও তো 1250 ওয়াট এটাও 1250 ওয়াট সেম দাম সেম সব কিছু সেম সব কোয়ালিটি যার শুধু দুইটা শেপটা আলাদা আলাদা মানে দুইটা দুই ভাই আর দুইটা দুই ভাই দুইটার মডেলটা আলাদা আলাদা আচ্ছা দুইটা পুরো এটা ভালো লাগলে এটা নিবেন এটা ভালো লাগলে এটা নিবেন দুইটা মডেলই अवेलेबल আমাদের কাছে আছে 4800 টাকা 4800 টাকা আপনি জাইফানের 1250 এখন ঢাকায় তো আপনারা হোম ডেলিভারি দেন ঢাকায় আমাদের হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পৌঁছে দেই এক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করলে আমাদের রাইডার আপনাদের কাছে মাল নিয়ে যাবে মালটা খুলে চেক করে নিয়ে আর বাদবাকি টাকাটা আমাদের রাইডার আচ্ছা আপনাদের শপে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের শপে আসতে হলে আপনি যদি মধ্যপাড়া রামপুরা হয়ে আসেন তাহলে রামপুরা থেকে এসে সামনে উত্তরবাড্ডা ফ্লাইওভার ব্রিজ আছে এটা পার হয়ে এসে হাতের ডান পাশে সুবস্ত নজরবাড়ি শপিং কমপ্লেক্স 16 তলা যে সুবস্ত নজরবাড়ি শপিং কমপ্লেক্স আছে এটা সেকেন্ড নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশেই আমাদের যে শপটা আছে সাজিদ ক্রোকারিস আর ভিডিওর শুরুতে আমাদের সাজিদ ক্রোকারিসের যে লিঙ্কটা দেওয়া আছে ভিডিওটা ক্লিয়ারভাবে দেখবেন তাহলে আমাদের শপের লিঙ্কটা অবশ্যই সুন্দর পেয়ে যাবেন দর্শক যাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই চমৎকার ব্লেন্ডারগুলো সাজিদ ক্রোকারিস থেকে নিতে পারেন